एमन भाइबा देखो तुम्हार भाभी जे किपटा आमार किन्तु मोटेल एई जे मिष्टि निये जेतेछि एक पिस मिष्टि पामो किना आमार मने हय ना एमन एकटु खाया लई अच्छा ताइले अनेक सुनो जाओ तो रिक्वेस्ट करते तई राजी हईल मोटे जाते इच्छा होता तुम्हार भाईर बो जो किपटा भलोई लागे ना हईल तुम्हारे आसो तो मेकअप कई गेला देखो भाभी आगे मत नाई और 5 বছর ধরে বাড়িতে যায় না সে কারণে তো তোমার আমি 5 বছরে তো তোমার ভাবি একটু চেঞ্জ হয় নাই এত কিপটামি করে এবার যদি সে কিপটামি করে আমি কিন্তু এক মুহূর্ত বাড়িতে দাঁড়াবো না সোজা চলে আসবো আর তুমি কিন্তু আমারে নিষেধ করতে পারবে না দেখো 5 বছর হয়েছে বাড়িতে যাইনি ঠিক আছে চলো অনেক দেরি হয়েছে চলো আর সমস্যা নাই আমার ভাবি একদম চেঞ্জ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে দেখা যাবে सुनो एमन भाइबा देखो तुम्हार भाभी जे किपटा आमार किन्तु मोटेल एई जे मिष्टि निये जेतेछि एक पिस मिष्टि पामो किना आमार मने हय ना एखन तो खाया लई देखो ना तुमी ना एत दूर आइछो कखन जाबा ना एक कथा तुमी कोनो चिंता करो ना तो आमी आछि ना आर कइलाम ना भाभी पुरो एकदम चेन्ज हये गेछे हां तुमी तो कत कथाई कइबा परे जाया देम जेई सेई देखो एतखुन दाঁড়াই दिले रोद्रेर भितर कथा কইতেছো तुमी चलो तो चलो बुझो किन्तु आरे चलो ना अच्छा भैया भाभी ओ भैया निशि आছো ভালো আছো বোন তে হঠাৎ করে একটু খবর দি আসবে না বোন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছো ভালো আছো আচ্ছা আচ্ছা কি রাস ভালো আছি ভাবি কি অবস্থা তোমার তে আচ্ছা আছো ভাই কোনো কষ্ট হয় নাই তো না ভাইয়া কোনো সমস্যা নাই আর ভাবি তুমি কেমন আছো হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি দেখ ঠিক মতো তার সাইড এলো না কিছু আচ্ছা তাইলে অনেক কষ্ট করে আসছো লও তাইলে বাসা নিতে দি আচ্ছা ভাইয়া ঠিক আছে আচ্ছা আসো কই আসো তোমার ভাবি কিন্তু কিপটা এই কথা নেহার কইও না ভাবি শুনলে আবার কি মনে করবে যাও তো আরে আসো তো আসো আচ্ছা বই নাইছে একটু বাজার করা দরকার তাই আমি যাই বাজারগুলো করে নিয়ে আসি এত বাজার করা দরকার কি আরে কি বলো বাজার করা দরকার কি মানে কেন তুমি বনাইছো বলে তুমি বাজার করবে নাকি আর বাজার করতেছো ভালো কথা মাছ মাংস আনবা না দেখো তোমার ভাবি কি কয় আমরা কি মাংস খাইতেছি দেও হয়তো এখন বাইরেতে টাকা পয়সা নাই এই কারণে ভাবি কইতেছো বাদ দাও তো তুমি এটা 5 বছর পরে ঠিক হয়ে গেছে না তোমার ভাবি দেখো भाभी क्योंकि एकदम चेन्ज हो गए हाँ तो टाक पैसा समस्या ये तुम्हें किस मन करो ना तो किस मन करो ना हमें बसा थकबो ना चलो हमें चले जाब एक मुहूर्त थकबो ना देखो मात्र तो आसलम आज के दिन में थी कल चले जाबा तुम बुझते तुम्हार भाभी जमे किपटा किसुई खावो ना चलो हमें चले जाए देखो 5 बছর पर आसि एखन जो चले जाए एकदम ना थी बोलो हमारो तो खराब लागे ठीक है তুমি যখন বলছো এই বিকেল পর্যন্ত থাকবো তারপর আমরা চলে যাব আর এক মুহূর্ত থাকবো না আচ্ছা ঠিক আছে বিকেল পর্যন্তই থাকো আচ্ছা ঠিক আছে বুঝলাম অনেক দিন পর আসছে বুঝো না আমি অত কথা জানছি না দুটো ডিম আনবা আর আলু আনবা শেষ আর কিছুরা আচ্ছা আচ্ছা তাহলে আমি যাই বলে যেন বাজার করতে যা ফ্রিজে রাখছি। ফ্রিজে রাখছো কে? তা কি করব? আরে ওরা কি প্রতিদিন আসে আমার বাসায়? প্রতিদিন আসে না আসে আমার তাতে কি আসে যায়? আমার কষ্ট লাগে রান্না করতে, আমি পারি না। তাহলে আনছি কি এর লাগে? সে আমি জানি না। কাজটা কিন্তু ভালো করলা না তুমি। আমি তোমাকে আগেই বলছি তোমার এই কিপটা ভাবির বাসায় যাব না। তুমি আমার কথা শুনলা না। দেখছো আজকে কি হলো? ভাইয়া তোমাকে কখনো ভাইয়ের চোখে দেখিনি, নিজের বাবার মতো ভাবছি আর বাবার চোখে দেখছি, আর ভাবি কিন্তু কখনো আমি ভাবির চোখে দেখিনি, নিজের মায়ের মতো মনে করছি। এই জন্যই তো আমি সবকিছু আনছি। আমি কি জানি যে তোমার ভাবি এরকম করবো? আর ভাবি তোমাকে তো কখনো আমি ভাবির চোখে দেখিনি, নিজের মায়ের মতো ভাবছি তোমাকে। আর তোমার এই 5 বছরের স্বভাবটা এখনো চেঞ্জ করো নি, তুমি সেই কিপটে কিপটেই রয়ে গেলা। আর কখনো কোনোদিন আমরা তোমাদের বাড়িতে আসবো না, তবু তোমরা ভালো থাকো। আসলে ভুলটা আমারই, তোমাকে জোর করে নিয়ে আসা। তুমি আমার ক্ষমা করে দাও, আর কখনো কোনোদিন আমরা এই বাড়িতে আসবো না। চলো, অনেক হয়েছে। আজকে তোমার কারণে আমার এই বোনের এই অবস্থা। আমি তোমার রাখুন না, আমার বোনের আমি অনেক আদর করতাম, তোমার জন্য আমার সবকিছু হয়েছে। তোমার আমি ছেড়ে দেবো, তোমার আমি রাখুন না, কারণ আমার বোন হইল মেয়ের মতো দেখছি, বোনের মতো কখনো দেখিনি। এত কীটটমি করে কেন? তোমার তো যায় না, আমার যায়। আমি সবকিছু আনি, তোমার এত কষ্ট লাগে কেন? আমি বোনের চোখে কখনো দেখতাম না, সবসময় মেয়ের মতো দেখছি। আর তোমার এই স্বভাব কি পাল্টাবে না জীবনেও? তোমার আমি আজই বাপের বাড়ি পাঠাই দিই, কথাটা মনে রেখো। বোন তুই রাগ করিস না, তোরা আমি মেয়ের মতো দেখছি, তোর বোনের চোখে কখনো দেখিনি। তোর জন্য লাগে তোর ভাবির আমি বাইর করে দিই। এখন কিছু বলা হবে না, কারণ তোমার আমি অনেকবার বলছি, তুমি আমার কথা শোনো নাই। আমি ওরা সবসময় মেয়ের মতো দেখছি, তোমার এটা বুঝা উচিত। ভাইয়া ভাবি তুমি মাফ করে দাও। আচ্ছা তুমি বলতেছো দেখে আমি ওরে আজকের মতো মাফ করে দিলাম, নাহলে আমি মাফ করতাম না। ভাই তুমি কিছু মনে করো না, ঠিক আছে? আজকের পর থেকে কিছু হইলে আমাকে বলবা, ঠিক আছে? আমার বোনের জন্য তুমি তোমারে এবারের মতো মাফ করেছি। তুমি যাও, ফিরে যাও, যা আছে সব কিছু আইনে আনন্দ যাও।